হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডাল মাছ দিয়ে এটা বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি আর বানাতে খুব একটা ঝামেলা নেই একদম ঝটপট তৈরি হয়ে যায় চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নেব কি কি লাগে প্রথমে সেটা দেখে তো এখানে আমি নিয়েছি এক কাপ ছোলার ডাল আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডালটাকে আমরা কুকারে সিদ্ধ করে নেব তো তার জন্য আমি নিচ্ছি ছোট্ট একটা কুকার কুকারে দিয়ে দেব ডালগুলো আপনি চাইলে রাত ভেজাতে পারেন যদি সময় থাকে আর এখন এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ লবণ এক চামচের থেকেও কম দিচ্ছি যতটা দিচ্ছেন মনে রাখবেন আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম এখন জল দিয়ে দেব জল খুব বেশি দিতে হবে না ডালগুলো খুব ভালোভাবে ডুবে থাকে আর তার ওপরে জল থেকে যায় এতটুকু জল আমি দিয়েছি আর এখন ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে তিন থেকে চারটে সিটি আসতে দেব ততক্ষণ চলুন আমরা অন্য জিনিসগুলো দেখে নিই তো এই হচ্ছে মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ সাতশো গ্রাম মাছ নিয়েছি আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখন আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট বলতে তেমন কিছু না লবণ আর হলুদ মিশিয়ে একটু সময়ের জন্য রেখে দেব আর কি লবণ আমি এখানেও এক চামচ ব্যবহার করব আর হলুদ যতটুকু লাগে আর কি মানে কোট করার জন্য সম্পূর্ণ মাছগুলোকে ঢেকে দেওয়ার জন্য তো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে আমরা কিন্তু কুকারেও লবণ দিয়েছি এখানেও লবণ দিচ্ছি তো সেটা মনে রাখতে হবে আর পরে যখন লবণ দেবো এটা মনে রেখে সেই হিসাবে লবণ দিতে হবে আর কি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা মিনিটের জন্য আমি রেস্ট করাবো তারপরে ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ভালো করে গরম হতে দেবো প্যানের মধ্যে তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা একে একে মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়ার পরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে পাল্টাতে যাব না মোটামুটি দু তিন মিনিটের জন্য মিডিয়াম মিডিয়াম বা মিডিয়াম থেকে হাই হিটে আমাদের ভাজতে হবে যখন নিচের সাইডটা একটু হয়ে যাবে তখন পাল্টে দেব আর এরকম পাল্টে পাল্টে আপনি যতটা কড়া করে ভাজতে চান ততটা কড়া করেই ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আমি আজকে খুব একটা কড়া করব না হালকা হালকাই ভাজবো পাল্টে দিচ্ছি আর পাল্টে পাল্টে আমি ভেজে নিলাম দেখুন এখন আমি এই প্যানটা ধরে সাইডে রেখে দেব আর ততক্ষণে দেখুন ডালটা চেক করে নেব ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালের সিটিটা খুলে গেছে আর এখন আমি চেক করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে গলে গেছে দেখুন আর এর থেকে একটু কম গললেও চলে তবে আমরা কিন্তু এটাকে ম্যাশ করতে যাব না ঘুটনি দিয়ে ঘুরতে যাব না এরকমই রাখবো কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা ভালো করে গরম হতে দেব তারপরে দেব একটু ফোড়ন আধা টি স্পুন জিরে আধা টি স্পুন সর্ষে দুটো তিনটে তেজপাতা চাইলে একটু হিংও দিতে পারেন আর দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন আমি দিচ্ছি না অবশ্য সবকিছু ভালো করে ফুটে গেছে এবার আমি দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একেবারে কুচি কুচি করে পেঁয়াজের কালার হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব কালারটা হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে এখন আমি দিচ্ছি আদা রসুন কোটা আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন বাটা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ ভরে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে আমরা একটু ভেজে নেব তারপরে আমরা দিয়ে দেব টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব একবার যাতে নিচে থেকে পুড়ে না যায় আর টমেটো দেওয়ার পরে লবণ মশলা সবকিছু স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বেশি লবণ দেওয়া যাবে না অল্প একটু লবণ দেবো আমরা কারণ কুকারে আর মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন এক টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো আর একটি আমি কাঁদা লসুন মশলা এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান মশলা আপনার কাছে না থাকলে অবশ্যই স্কিপ করুন কোনো অসুবিধা নেই একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ একটু শুকনো শুকনো লাগছে নিজের থেকে লেগে যাচ্ছে মনে হচ্ছে আর একটু গরম মশলাও দিতে হবে গরম মশলা এখন একটু দেব আর একেবারে শেষে একটু দেব হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে ঢেকে দেব থেকে ঢেকে দিচ্ছি লো হিট করে আর তারপরে দেখুন এই হচ্ছে মশলা একদম তৈরি হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো এখন আমরা জল দেব অল্প একটু জল দেবো বেশি জল দেব না কারণ আমাদের ডালও ব্যবহার করতে হবে আর ডালের মধ্যে যথেষ্ট জল আছে এই যে বাসনে আমি মাছ ম্যারিনেট করেছিলাম সেই বাসনটা ধুয়ে একটুখানি জল দিলাম আরও একটু জল দেব মিশিয়ে নিলাম একটু আর আরো একটুখানি জল দিচ্ছি আমি জলটা একটু ফুটতে দেবো তারপরে আমরা মাছগুলো ব্যবহার করব কিন্তু তার আগে আমি দিচ্ছি এখানে আধা টি স্পুন চিনি চিনিটা দিলে কি হয় মাছ দেওয়ার আগে একটু চিনি দিয়ে নিলে মাছটা ভাঙার বেশি সম্ভাবনা থাকে না সম্ভাবনাটা কমে যায় আর কি তো 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 দেখুন জলটা ফুটতে শুরু করেছে এখন আমি এর এর মধ্যে মধ্যে মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাথাটাও আছে মাথাটা ভেতর থেকে কাঁচা থেকে যায় ভাজার সময়ও এটা ভেতর পর্যন্ত সিদ্ধ হয় না এই জন্য মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে তারপরে আমরা ডালটা ব্যবহার করব। জল একটু কম মনে হচ্ছিল তাই আরও একটু জল দিলাম আর মাছ দেওয়ার পরে বেশি নাড়ানো যাবে না যাতে মাছগুলো ভেঙে না যায় খুব সাবধানে নাড়তে হবে দেখুন আহ চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডালটা ডালটা দেওয়ার পরে যেটুকু জল লাগবে আপনার নিজের হিসাবে যতটা পাতলা বা চান সেই হিসাবে এক্সট্রা জল দিয়ে নেবেন যতটা দিতে চান আমি একটু জল দেব খুব বেশি দেব না জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে হালকা মিশিয়ে নেব তারপরে ঢাকনা লাগিয়ে দেব ডেকে ডেকে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য রান্না করবো বা ততক্ষণের জন্য রান্না করুন যতক্ষণ নাকি কনসিস্টেন্সি আপনার পছন্দ মতো না হয়ে যায় তো এখন কিন্তু আমাদের ফিশ কারি একদম রেডি হয়ে গেছে একবার লবণটা চেক করে নেব যদি লাগে তাহলে আরও একটু দিয়ে নেবেন আর আমার এখানে ঠিক আছে আমি একটু গার্নিশ করছি আধা টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম আর দেব একটু ফ্রেশ ধনে পাতা কুচি ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে মোটামুটি এক মিনিটের জন্য একটু ফুটতে দিতে হবে যাতে ধনে সুগন্ধটা ভালো করে মিশে যায় আর তারপরে আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে এখন আমরা হিট বন্ধ করে দেব আর গরমা গরম তরকারিটা মানে মাছের ডালের তরকারিটা সার্ভ করে নেব এই পদটা বিশেষ করে ভাতের সাথে খুবই টেস্টি হয় অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু আপনি চাইলে রুটি চাপাতির সাথেও সার্ভ করতে পারেন খুবই ভালো লাগে খেতে রেসিপি অবশ্যই ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন প্লিজ আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারম